এখন ধরেন একজন লোক কোনো একটা কারণে ঈদের জামাতের নামাজটা মিস করল তখন তাকে এই ব্যাপারটার জন্য কি করতে হবে যদি কেউ ঈদের নামাজ মিস করে তাহলে পরে সে এই নামাজ পড়বে এরকম একটা অধ্যায় এটা আছে সে বুখারিতে খণ্ড নম্বর এক বুক অফ সালা অধ্যায় নাম্বার পঁচিশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে যদি কেউ ঈদের জামাতের নামাজ মিস করে সে কি করবে আর এখানে রেফারেন্স হিসেবে বলা হয়েছে আনাজবিন মালিক রাদা আনহর তিনি তার দাসকে বলছেন যে পরিবারের সবাইকে ডাকো তারপর তিনি সবার সাথে জামাতে ঈদের নামাজ আদায় করলেন যারা ঈদের নামাজ মিস করবে পুরুষ বা মহিলা তারা নামাজটা পড়বে যত তাড়াতাড়ি সম্ভব আর এক্ষেত্রেও নামাজের নিয়মটা একই থাকবে আগেও বলেছি এছাড়া আরও একটা হাদিস আছে সোনানবু দাউদে হাদিস নম্বর 1153 একবার কয়েকজন মানুষ নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসলো ঘোড়ায় চড়ে আসলো আর তারা বলল যে গতকাল আমরা নতুন চাঁদ দেখেছি তখন নবী নির্দেশ দিলেন রোজা ভেঙে ফেলো আগামীকাল ঈদের নামাজ পড়বে তার মানে আমাদের নবী যে এলাকায় বাস করতেন সেখানে মানুষ নতুন চাঁদ দেখেনি তাই সবাই তিরিশ দিন রোজা রেখেছে তারপর কিছু লোকজন এসে সাক্ষ্য দিল তারা গতকাল নতুন চাঁদ দেখেছে নবী বললেন রোজা ভেঙে ফেল কারণ ঈদের দিন রোজা থাকা যাবে না তবে যেহেতু ঈদের নামাজের সময় চলে গেছে ঈদের নামাজ পড়বে আগামীকাল তার মানে যদি কোনো কারণে সঙ্গত কোনো কারণে ঈদের নামাজ পড়তে না পারেন তাহলে নামাজ পড়বেন পরের দিন কেউ ঈদের নামাজ মিস করলে এটাই হচ্ছে নিয়ম